Assalamualaikum viewers, welcome back to my channel. Jaske sokal bela nashta niye boshlam amra mayra chhele ra rehane sarai matro pore gelen. Jara uni ekhono ghumuchhe. Ta amader kalke dupure lunch er onek roti roye gechilo ta amra etai khabo. Jara unir jonno kichu fresh ready korechi. Eta amar lal ata roti royeche. Moider roti ache, mangsher jhol ache, dekhtei pachho. সুজির ভালো আছে তো খাবারগুলো আমি ওয়েস্ট করতে চাচ্ছি না কারণ খাবারগুলো সবগুলোই ভালো আছে তো নষ্ট করার তো কোনো প্রশ্নই আসে না তাই আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিলাম আজকে আমার জন্য একটা স্পেশাল ডে আজকে আমার বিবাহ বার্ষিকী 12 বছরের বিবাহ বার্ষিকী রেহান খাও তো আমি দুপুরে হতে একটু স্পেশাল কিছু রান্না বান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে আমরা মায়েরা ছেলেরা এখন নাস্তাটা করে নেচ্ছি তোমাদের সাথে আবার কথা হবে দেখা হবে এটা আমাদের সারামুনি এখন উঠে গেছে ঘুম থেকে ওর জন্য নাস্তা নিয়ে বসেছি ডিম পোচ আমি হোটেল থেকে পরোটা আনতে দিয়েছিলাম তো লোকেরা ভুলে ভুলে আজকে সিদ্ধ আটা রুটি দিয়ে দিয়েছে দেখা যাক সারামুনি খায় কিনা জানি না তারপরে নিয়ে বসলাম তো ঘড়িতে বাজে এখন হচ্ছে 11:35 আমাদের দেখি তো আমাদের রাজকন্যা উঠেছে আরে হ্যাঁ তো আবার কাঁথা মুড়ি দিয়ে বসে গেছে আর এতই শীত যারা শীত করে না এনা এই যে আচ্ছা আমি তোমাকে দিই সবাইকে হ্যালো বলে দাও তুমি কি খাচ্ছ ব্রেকফাস্ট করছো দাও তো রেহানকে ঢেকে দাও আর পিঙ্ক কালার কম্বলটাতে ঢেকে দাও দেখি আমাকে একটু দেখায় ঢাকো দেখি না যারা এদিক দিয়ে ঘুরে বসো সবাইকে দেখা দাও সবাই তোমাকে দেখতেছে সব আন্টিরা দেখতেছে ভাইয়ারা দেখতেছে তোমার মতো ছোট্ট ছোট্ট প্রিন্সেসরা দেখতেছে এই তো আমার একটা প্রিন্স আর প্রিন্সেস আজকে আমাদের বিবাহ বার্ষিকী 12 বছরের ওয়েডিং অ্যানিভার্সারি ওই দেখ দুষ্টু মেয়ে করে কি তোদের নিয়ে গল্প করতেছিলাম আজ থেকে ঠিক 12 বছর আগে এমন সময় আমি বিউটি পার্লারে ছিলাম আর এখন আমাকে দুইটা কলিজের টুকরা এনে বসে নাস্তা খাওয়াইতেছি তো জানা উনি নাস্তাটা কমপ্লিট করলাম একটু চা খাবো চা খেয়ে আমি দুপুরে লাঞ্চের প্রিপারেশনে চলে যাব আজকে বেশি কিছু না একটু বিরিয়ানি রান্না করব এই লকডাউনের সময় এত কিছু করার ইচ্ছা নাই অনেক বেড়া খেলা হয়েছে আমার যেদিন জন্মদিন ছিল আমরা চাইনিজ খেয়েছি রেহানের জন্মদিন সাভারে করলাম সারামুনির জন্মদিন করলাম উজ্জ্বল জুয়ের ম্যারেজ জন্য অনুষ্ঠান করলাম আর কত কি করব তো এই বুড়া বয়সে আর বেশ তেমন কিছু সেলিব্রেট করতে চাচ্ছি না আমাদের সেলিব্রেট হচ্ছে আমাদের এই সন্তানরা ওদের পাওয়াই আমাদের সবচেয়ে বড় পাওয়া তো ভাবলাম যেহেতু সারামুনি বিরিয়ানিটা পছন্দ করে রেহানও খায় আহ হ্যাঁ এমন করতে হয় না চিচি তো আজকে আমি একটু মুরগির মাংসের বিরিয়ানি করব টিকিয়া বানানোর ইচ্ছা ছিল তো আজকে সকাল সকাল কোনো দোকানেই ছোলার ডাল পাওয়া গেল না আমি কয়েকটা দোকানে পাঠিয়েছি রেহান টিকিয়া খেতে চেয়েছিল আর করা সম্ভব না আজকে হয়তো টিকিয়াটা মুরগির মাংস দিয়ে করতাম তা আল্লাহ যদি বাসায় রাখে কালকে করব টিকিয়াটা রেহানকে বার্গার খাওয়াবো সেই টিকিয়া দিয়ে আর আজকে শুধু জাস্ট মুরগির বিরিয়ানি রান্না করব এটাই আজকে আমাদের সেলিব্রেশন তো ঠিক আছে ভিউয়ার্স আমি এখন ক্যামেরাটা অফ করে দিছি তোমরা আমার সাথেই থাকো তো এই তো কিচেনে চলে আসছি আমি বিরিয়ানিটা রান্না করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আমার মুরগির মাংস কোটাকাটি শেষ ক্লিন করা শেষ এখানে আলু কেটে নিয়েছি বিরিয়ানি রান্না করবার আলু দিব না এমন তো হয় না তো এই তো আমার এখানে কোটাকাটি শেষ আর এখানে হচ্ছে চিনাবাদাম ভেজে নেওয়া চিনাবাদাম ছিল সেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি এবং তার সাথে কিছু দারচিনি এলাচিও গ্রাইন্ড করে একসাথে পানিতে ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ অনেকখানি ফুলে গেছে পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এটা মুরগির মাংস ভুনা করার সময় ভালো করে মিশে যাবে আর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব এই তো গরম মশলার গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো তো দিবই দেখতেই পাচ্ছ আমি হাঁড়িটা বসায় দিছি চুলাতে তো আমি রান্নাগুলো করি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে
খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে আমি এখানে দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এই মশলাটা যখন কষানো হবে এটার ভিতরে আমি মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসের ভিতরে বাদামের প্রত্যেকটা ফ্লেভার যাবে আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি এখানে দারচিনি এলাচ গুঁড়ো করা আছে আমি গুঁড়ো করাটা দেখাই নাই তোমাদের ধনিয়া গুঁড়ো দিব গরম মশলা গুঁড়ো দিব স্পাইসি করার জন্য মানে স্পাইসি তো না মানে ঝাল না মশলা হবে কিন্তু এখানে কোনো ঝাল জাতীয় মশলা হবে না আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা অনেকক্ষণ পর্যন্ত আমাকে কষাতে হবে এটা হচ্ছে সয়া সস আমি কিছু সয়া সস দিব এখানে জিরের গুঁড়ো কাঁচা জিরের গুঁড়ো এখানে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম ফাইনালি এই গরম মশলাটাও আমি দিব বিরিয়ানি এতে অত ঝাল দেওয়ার দরকার নেই মশলাটা সুন্দর করে হয়ে আসলে খেতে সেরকম টেস্ট লাগে ঝাল খাওয়ার জন্য আমরা কাঁচামরিচ ইউজ করতে পারি কিন্তু কাঁচামরিচটা ছিঁড়ে দেওয়ার কোনো দরকার নাই আমরা সেটা গোটা দিতে পারি আমরা যখন বিরিয়ানি খাবো বিরিয়ানির সাথে মাখিয়ে খেলেও হয় আর বিরিয়ানির সাথে আলাদা ভাবে যদি আমরা কাঁচামরিচ পেঁয়াজ খাই বিরিয়ানির টেস্টটা আরো বেড়ে যায় দেখতে পাচ্ছ আমার মাংসের যে গ্রেভিটা হচ্ছে কতটা ঘন হয়েছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই স্মেলটাই পুরো মাংসেতে চলে আসবে মাংস আর আলু তারপর এখানে কি জানি বলে মানে পোলাওতেও চলে আসবে বিরিয়ানিতেও কারণ এইটা এই মশলার উপরই আমি পোলাটা রান্না করব আলাদাভাবে কোনো কিছু ইউজ করব না আরও কোনো মশলা কারণ এখানে দেখতেই পাচ্ছ অনেক অনেক মশলা দেওয়া হয়ে গেছে তো এই মশলাটা আমি অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর যখন তেল উপরে চলে আসবে বুঝতেই পারবো যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে তখন আমি মাংস আর আলুটা অ্যাড করে দিব এর আগে নয় তো আমি এভাবে আস্তে আস্তে করে চুলার জ্বালটা কমিয়ে রান্না করতে থাকবো বেশ কিছুক্ষণ তো এতক্ষণ তোমাদের দেখার দরকার নেই তোমরা বোরিং হয়ে শুধু শুধু আমার উপর রাগ করবে আমি ফিরে আসছি তেলটা উপরে চলে আসার পর আমি এখানে কিছু হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম দেখাতে ভুলে গিয়েছি আমার কাছে টক দই নেই আমি গরু দুধ গুলিয়ে দিব আর হোয়াইট ভিনিগার কিছু দিয়ে দিলাম তাই তো আমি গরু দুধ নিয়ে আসছি একটু গরম পানিতে গুলিয়ে নিচ্ছি আর এটা দিয়ে দিব একটু মনে ছিল না টক দইয়ের কথা এই মুহূর্তে আনা মুশকিল আঞ্জম দোকানে আর বাবা কাজে চলে গিয়েছে যাক আমি ভিনিগার টুক দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ কতটা ঘন আমার দুধটা হয়েছে গরু দুধ ডিপ্লোমা গরু দুধ ছিল আমি এটা অ্যাড করে দিলাম আমার সব রকম মশলা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ অনেকখানি হয়তো তেল উঠে আসতেছে হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আসতেছে কিভাবে দেখো
তো হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আস্তেছে দেখাই যাচ্ছে তো আস্তে আস্তে করে আমার তেলটা চলে আসছে তেলটা উপরে আসার পরেই আমি মুরগির মাংস আর আলুটা দিয়ে দিব আর কোন রকম কোনো মশলা অ্যাড করব না আমি এখানে আমার যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি আমি পরে শুধু জাস্ট তেলের ভিতর কিছুক্ষণ চালটা ফ্রাই করে এই মশলার সাথে অ্যাড করে নিব কারণ এখানে আমার অনেক অনেক মশলা দেওয়া হয়ে গিয়েছে দেখো আমার কিভাবে দিলে আমার ছেড়ে ছেড়ে আসতেছে তেলটা উপরে চলে আসতেছে তো তোমরা আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর একটা লাইক দিবে এবং ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটা খুবই খুবই স্লোলি যাচ্ছে তো সমস্যা নাই আমি ওই যে কিছু কিছু ব্লগারদের মতো ধরে ধরে লাভ দিয়ে উঠতে হবে আমি সেই জন্য আমার চ্যানেল শুরু করিনি আসলে আমার একটা শখের কারণে আমি এটা করেছি যে আমি আমার ডেইলি লাইফগুলো সবার সাথে শেয়ার করতে চাই সবাইকে দেখাতে চাই বিশেষ করে আমার রিলেটিভদের কারণ সংসারের কারণে এতই ব্যস্ত আমরা সবাইকে কেউ কারোর সাথে তেমন যোগাযোগ রাখার সুযোগ হয় না সেই জন্য আরও মেইনলি আমার এই চ্যানেলটা খোলা যে আমার যত আত্মীয় স্বজন আছে তারা যেন আমার লাইফটা দেখে এবং অনেক অনেক মেসেজ আসে যে সবাই আমার সাথে তখন পরে যোগাযোগ করে ভালো লাগে আমার ভিডিওগুলো দেখার পর আমার আত্মীয় স্বজনরা যে আমার সাথে মেসেজ করে আমি সেটা রিপ্লাই করি আর এখন অনেক অনেক আপুরা হয়েছে নতুন নতুন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কমেন্টস আসে আমার খুবই ভালো লাগে আমার আপুদের কমেন্টসগুলো পড়ে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এই তো তোমাদের সাথে আমার আমার প্রতিদিনের লাইফটা আমি শেয়ার করি আমি আমার স্বামী সংসার সন্তানদের নিয়ে আমি কীভাবে সারাদিন কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে খুবই খুবই ভালো লাগে তা এখন তোমরা জানোই আমি মোবাইল দিয়ে ভিডিও করি আমার কোনো ক্যামেরা নাই তো এখন স্কুল বন্ধ থাকার কারণে রেহানারও স্যার সকালবেলা পড়িয়ে যায় একজন মোবাইল একজন টিভি নিয়ে বসে থাকে যার কারণে ভিডিওটা করা হয় না আমারও খারাপ লাগে কারণ ওরা কী করবে রেহান পড়ালেখা শেষ একটা বেলা পর্যন্ত তো ব্রেক দিতে হয় বাচ্চাদের যারা মনেও ঘুম থেকে ওঠে নাস্তা টাস্তা করে মাঝে মাঝে খেলা করে ওর আবার রাকিবুল হাসানের ব্লগ খুবই প্রিয় সারাক্ষণই রাকিব রাকিবরে দেখে কালকে রাতে স্বপ্নে দেখেছে রাকিব আমাদের বাসায় আসে আমাদের বাসায় এসে একটা মশা মারতেছে তুমি হাসি পাইছে স্বপ্নের কথা শোনা যাক বাচ্চা মানুষ আমি কিছু করার নাই তাই আমি রেগুলার ব্লগ দিতে পারতেছি না করতে পারতেছি না ভিডিওগুলো আপলোডও করা হয় না তো ফাঁকে ফাঁকে ওদের একটু কাছ থেকে আমি মোবাইলটা নিয়ে এসে ভিডিও করি আজকে রেহানকে বললাম বাবা তুমি আজকে অফ যাও আমি বিরিয়ানি রান্না করার রেসিপিটা শেয়ার করে ভিডিও করে নেই তারপর তুমি আবার দেখো যারা মনে অলরেডি কোনো রকম হালকা নাস্তা খেলো তোমাদের দেখাইছিলাম নাস্তা রুটি আর ডিম নিয়েছি অর্ধেক রুটিও খাইনি একটা ডিমও খাইনি একটু কি খাওয়া তো এখন ওই যে টেবিলে পড়ে আছে নাস্তা ঢেকে রেখে আসলাম ও রাকিবের ভিডিও দেখতেছে রেহানের সাথে দুষ্টামি করতেছে এ দেখতে পাচ্ছ আমার তেলটা উঠে আসছে ওখানে দুই ভাই বোন খুব যুদ্ধ করতেছে একটু ক্যামেরাটা অফ করে দেখে আসে ওরা কি করতেছে দেখো তেলটা কিভাবে উপরে চলে আসছে দেখাই যাচ্ছে এই যে এই পাশ দিয়ে পুরো তেলটা দেখা যাচ্ছে আর একটু উঠবে আর একটু পানি শুকাবে তারপর আমি মাংসটা দিব এই তো আমার তেলটা পুরো চলে আসছে দেখাই যাচ্ছে কি পরিমাণ তেলটা চলে আসছে দেখো এখন আমি একসাথে মাংস আর মুরগিটা দিয়ে দিব এখানে আজান শুরু হয়ে যাচ্ছে তো অতটা ভয়েস দিতে পারবো না ঠিক আছে তোমরা দেখো এই
তো আমি ঢাকুন এখন কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে ভুনা করব দেখতেই পাচ্ছো জারমনির একটু আগে কান্না করার সাউন্ড আসলো দুই ভাই বোনে যুদ্ধ করতেছে কিছুক্ষণ পর পরই আসে নালিশ নিয়ে তো জারমনি এখন কান্নাই করে দিয়েছে তো আমি এটা এখন ঢাকনা দিব না এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কারণ এভাবে ঢেকে দিলে সাথে সাথে আবার পানি উঠে যাবে যার জন্য আমি দিব না আমি এভাবে কিছুক্ষণ ঢাকনিয়া নাড়াচাড়ার উপর রাখবো অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম চুলার গ্যাস তেমন নাই যতটুকু আছে আমি ফুল আছে দিয়ে রাখছি এটা একদম পুরোপুরি পানিটা আমি এভাবে শুকিয়ে ফেলবো কারণ ঢেকে দিলেই কি হবে পানি দিয়ে ভরে যাবে মাংসটা বেশি গলে যাবে আসি আসি মা তো ফ্রিজে একটা দুধের বোতল ছিল বের করলাম দেখি একটু পায়েস রান্না করার বাবার জন্য বাবা পায়েস খুবই পছন্দ করেন আর এখানে আমার মাংসটা আস্তে আস্তে করে হচ্ছে আমি কোনোভাবে পানি দেইনি দিব না এভাবে করবো যাতে মাংসটা একটু টাইট থাকে মাংসটা টাইট থাকলে ভালো লাগে খেতে আর না তো একদম খয়ে খেয়ে পড়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢাকিনি তারপরও কত পানি বের হয়েছে আমি এতটা তো পানি দেইনি আর মাংসটা আমি অনেকক্ষণ ঝরিয়ে রেখেছিলাম পানি ছিল না তারপরও দেখা যাচ্ছে অনেকখানি পানি বের হয়েছে যাক এটা আমার ফুলা আছে আছে আমি শুকিয়ে ফেলবো এই তো আমি চাউলটা তেলে ভেজে কিছুক্ষণ পানি দিয়ে পানির সাথে যে মাংস সবগুলো দিয়ে মাখিয়ে বসায় দিছি দেখতে পাচ্ছ এখন নিচে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি এখন আর এটাকে নাড়াচাড়া করবো না আস্তে ধীরে হোক এই তো আমি একটু চুলে পায়েস বসাইছি দুপুরে খাবারের সাথে খাবারের জন্য মিষ্টান্ন কিছু ফ্রুট আছে টমেটো বের করে নিয়েছি ফ্রিজ থেকে শসা দিয়ে সালাদ করে নিব লেবু কেটে নিব এটা কাটা বাকি আছে এই তো আমার বিরিয়ানিটা টোটাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি চুলাটা অফ করে ঢেকে রাখবো আমি তোমাদের কাছে থেকে দেখাচ্ছি আর আমার ওই চুলে পায়েস রান্না করতেছি তো জারামনি খুব সাজিয়ে আসছে জারামনি হঠাৎ করে খুব সাজুগুজু করার ইচ্ছে করেছে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী একজনের তো সাজুগুজু করতে হয় তো সেই সেলিব্রিটি কিন্তু আমাদের জারামনি করুক ও খুব সুন্দর একটা ড্রেস পরেছে একটা প্রিটি পার্টি ড্রেস পরেছে তোমরা দেখতেই পাচ্ছ ও ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে আর ড্রেসটা খুব সুন্দর চাচু দিয়েছিল রেজাউল কোন এক ঈদে তারপর কানের দুল পরেছে দাঁড়াও দেখি লিপস্টিক পরেছে দেখি আন্টিতে দেখাও কাজল পরেছে একটা সুন্দর হেয়ার ব্যান্ড ক্লিপ পরেছে এটা একটা মতি তোমাদের জানি না দেখানো হয়েছে কিনা এই যে আমার এলজির ওয়াশিং মেশিনটা তো আমি নতুন বাসা যখন যাবো তখন এটা আনবক্সিং করব এখন আপাতত খোলা হয় নাই এটা আমার একটা গিফট ছিল আমার হাজব্যান্ডের দেওয়া এই তো আমার রান্না বান্না কমপ্লিট ওর বাবার খাওয়ার জন্য দিয়ে দিলাম এই যে আমার পায়েসটাও রান্না শেষ এই তো একটু সালাদ করেছিলাম এই ওর বাবা এখন খাবে তো ঠিক আছে ভিউয়ার্স আমরা এখন খাওয়া দাওয়া করি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ